আগে খেতে পেত না একটা বিড়ি দিনে তিনবার টানতো, আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে ক্যা কেসে হ্যায় বড্ডো, নেই তো দেখলে গা বল কি দেখবি ক্যাচ কর। ভাত কেন গরম হয়ে ডরলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে? আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে? কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে? আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? তোর তো এটা ভূমিও নয় জমিও নয়, তুই তো দালালি করে গেছিস। সিপিএম এর সাথে সিপিএম এর দালালি করেছিস, বিজেপির সাথে বিজেপির দালালি করেছিস। কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি। কি লড়াই হবে, লড়াই আরো বেশি করে হবে। 2024 হবে, 2024 ইন্ডিয়া জিতবে, 2024 আমরা এক হয়ে লড়াই করব। ওনারা নাকি অনেক গ্যাসের দাম কমিয়ে দিয়েছেন, গ্যাস বেলুন জানেন, গ্যাস বেলুন, গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম কমিয়েছে। কিরকম বাড়িয়েছে? 70 টাকা আর কমিয়েছে 4 টাকা। এবার বলবে কমালোকে বিজেপি ভোট দাও, বলে দিচ্ছি এসো উজালা না, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মুয়া বাংলা চালাবে, দিল্লি চালাতে পারে না, লজ্জা করে না। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি। আধার কার্ড না করলে তুমি বিদেশি, আবার আইন পাঠিয়েছে। কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসেছে, মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে। আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই, আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই। যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান, আমার যায় আসে না, তাদের জন্য আমাদের দরজায় কাউন্টিং এর দিন কারো কাছে বিড়ি সিগারেট খাওয়ার দরকার নেই। এই দিদি গরিব দিদি, কিন্তু যতটুকু পারবে দেবে তাই দিয়ে খাবেন। আর মনে রাখবেন 1 মাস পাহারা দিতে হবে মেশিন। আমি সবাইকে বলবো যে যতই বলুক আপনারা যান পাহারা আমরা দিচ্ছি, খুব পরিচিত বন্ধু হলেও ছাড়বেন না। কে কোথায় টাকা খেয়ে বসে আছে জানি না। আমরা বিনা পয়সায় চাল দেবো, আর 900 টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন? বলুন বিজেপি আয় তোকে আগে ফোটাই, তোকে ভালো করে ফোটাই, তাহলে মনে রাখবি যে মানুষের কথা বুঝতে পারবি। বাংলা না থাকলে সতীদাহ প্রথা আজকে শেষ হতো না। সেই যে মেয়েদের বিয়ের পর চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিত, কত জ্বালা! আইনটা কে বদলালেন? রাজা রামমোহন রায়। সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। তাতে কি যায় আসে? আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। 1 টাকা বেরোয় না পকেট থেকে, আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বড় বড় জেট প্লেন ভাড়া করে, জেট প্লেন ভাড়া করে এ টু জেড চোরেদের, দুর্নীতি মাখা চোরেদের, ডাকাত সর্দারদের নিয়ে চলে যাচ্ছে দিল্লি। আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে, প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে।